বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় চলছে অঘোষিত বন্ধ। বেশিরভাগ বাস এবং অন্যান্য গাড়ির এদিন একটাই গন্তব্য ছিল, ধর্মতলার শহীদ সমাবেশ। আর এর ফলে হুগলি জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড এদিন ছিল একেবারে শুনশান। আরামবাগ ও তারকেশ্বর বাসস্ট্যান্ডেও একই চিত্র। আর এর ফলে এদিন বাইরে বেরোনো মানুষজন অনেকটাই সমস্যায় পড়েন, আলাদা করে গাড়ি ভাড়া করে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হয়। এখন দেখুন সেই চিত্র। বিষ্ণুপুর বাস দেখতে পাচ্ছেন? না না, বাস দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে যাবেন? গাড়িগুলো তো দাঁড়িয়ে আছে দেখছি। মানে কখন এসেছেন এখানে? এখানে তো নেমেছি 10টায়। 10টায় কোনখান থেকে এসেছেন? কলকাতা। কিসে এলেন? কি মনে হচ্ছে বাস পাবেন? দেখি সবাই গাড়িগুলো করছে, দেখে চলে যাবো। এমনি রিজার্ভে যাবেন করে? কি দরকারে বেরিয়েছেন যদি বলেন? কি দরকারে বেরিয়েছেন? বাড়ি যাবেন? বাড়ি গিয়েছিলাম, নিজের বাড়ি। কি নাম আপনার? দাঁড়িয়ে আছে? হ্যাঁ দাঁড়িয়ে আছি, বেশ আধ ঘন্টা মতো হয়ে গেল, এখন কোনো লাইনে বাস নেই তো। জানতেন আপনি আজকে মিটিং আছে? হ্যাঁ জানতাম, অবশ্যই জানতাম। কোথায় যাবেন আপনি? আমি আটপাড়া যাব। কি জন্যে, কি জন্যে যাবেন? মায়ের শরীর খারাপ যাচ্ছে। এবার বাস নেই, কি করবেন? হ্যাঁ দেখছি, আছে যে টেকার টেকারগুলো রয়েছে, দেখছি যেভাবে হোক যেতে হবে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? হয়ে গেল 15-20 মিনিট মতো। কি নাম আপনার? মমতাজ বেগম। মমতাজ বেগম, হ্যাঁ। কতক্ষণ বসে আছেন? মানে 20 মিনিট আছে, এই মানে গাড়িটা ছেড়ে গেল 17-10। কোথায় 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 যাবে? চুচুড়া। চুচুড়া, জানেন আজকে আজকে যে কেন বাস নেই? কেন না জানি না তো। জানতেন না? না। মিটিং আছে তৃণমূলে। কোথায় যাবেন আপনি? আমি চুচুড়া যাব। চুচুড়া যাবেন, তো এই বাস না পেলে কি করবেন? তাহলে বাড়ি ফিরে যেতে হবে। কিসে যাবেন? পথচল যেতে হবে, এমনি দেখুন যে বাসে এই যে থাকে স্যার ওই আছে বাড়ি ফিরে যাবে। বাস যদি না পান? পাবো না। কি নাম আপনার? আমার নাম নাসিমা। হ্যাঁ নাসিমা। নাসিমা কি খাতুন? একুশে জুলাই 2022-এ যে ধর্মতলা সমাবেশের বিষয় আছে, সেই বিষয় নিয়ে প্রত্যেক বছরে নেয় যেভাবে গাড়ি নেয়, সেভাবে বছরও সেভাবে গাড়ি দেওয়া হয়েছে এবং ওনাদের চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের গাড়ি দিতে বাধ্য হয়েছে। সেই ক্ষেত্রে প্যাসেঞ্জারদের অনেকেই জেনে গেছে যে এই দিনটি হয়তো গাড়ি চলবে না, প্যাসেঞ্জারও বাসস্ট্যান্ডে কম আছে এবং প্যাসেঞ্জারদের কাছে আমরা ক্ষমা পাচ্ছি। আগামীকাল থেকে সব গাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আমরাও চাই না এই পরিবেশ হোক, আমরা নেতাদের তৃণমূল দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম যাতে দুদিন আগে গাড়িগুলো না বন্ধ হয়। দেখা যায় কিছু কিছু এলাকা দুদিন আগেও গাড়িগুলো বন্ধ হয়েছে। তা আমরা তারকেশ্বর আমরা প্রায় 15 গাড়ি সার্ভিস দিয়েছি হুগলি জেলাটাতে। বাইরের ডিস্ট্রিক্টের সঙ্গে দূরপাল্লার সমস্ত গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুদিন আগে। দুদিন আগে থেকে সেক্ষেত্রে তো যাত্রীদের অসুবিধা হয়েছে, দুর্ভোগে পড়তে হয়েছে? অবশ্যই অবশ্যই অসুবিধা হচ্ছে। এবার বিগত 19 সালেও হয়েছে, 18 সালেও এই পরিস্থিতি হয়। আজকেও তো কিছু যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, অনেকে চিকিৎসার জন্য যাচ্ছে তারা যেতে পারছে না। হ্যাঁ বিকল্প ব্যবস্থা তাদের যান হিসাবে নিতেই হবে, কিছু করার নেই। এটা তো এক্সট্রা খরচা হচ্ছে, তাদের এক্সট্রা খরচা হচ্ছে, এক্সট্রা খরচা হবে, কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। আমরাও যাত্রী সাধারণের কাছে অবশ্যই ক্ষমা পাচ্ছি। নামটা বলবেন? আমার নাম গৌতম বলে, হুগলি ইন্টারজেন এসে বাস আসলে শুরু করে।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।